গোটা রাজ্যে পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের আলীনগর অঞ্চলে 4000 শ্রমিকের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে আটকে পড়া প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠানো হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই কিছুটা হলেও স্বস্তি পেলেন ভিন রাজ্যে আটকে পড়া আলীনগরের 4000 শ্রমিক এবং তাদের পরিবার। প্রসঙ্গত, চলতি মাসের গত 15 তারিখ ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন আলীনগরের অঞ্চল সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ। তার দুদিন পরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। এর জন্য মমতাময়ী মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন আলীনগরের অঞ্চলের সভাপতি। তারপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা কি বলবেন? আমি গত 15 এপ্রিল আমাদের মায়ের মতো নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি করেছিলাম, যাতে আমি আমার অঞ্চলে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেছিলাম এবং কিভাবে সাহায্য করা যায় তাদের সেটা নিয়ে একটা পরামর্শ চেয়েছিলাম। তো উনি তো আর শুধু একটা অঞ্চলের মা নন, উনি পুরো বাংলার মা, এবং পুরো বাংলার মা কতটা মানবিক সেটা গতকালই প্রমাণ দিয়েছে। উনি স্নেহের পরশ নামে একটা প্রকল্প ঘোষণা করেছেন যাতে বাংলার লাখ লাখ শ্রমিক উপকৃত হয়। আমি আলীনগর অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহ পুরো আলীনগর জনসাধারণের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রকল্পের জন্য। আছে আমাদের বাড়ির পাঁচুরে আমরা সবাই দেখতে পাচ্ছি, সবসময় ঘুরে বেড়েছে, কার কি দরকার আছে বলছে। আর আর যেতে ভালো কি বলবো, আপনাদের খাবার দাবারের ব্যবস্থা করছে? আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে, কিছু চাউল টাউল দিচ্ছে, যেটা হচ্ছে পারছে আমাদের কাছে। চিকিৎসার কোনো ব্যবস্থা করেছে? এই মুহূর্তে তো গাড়ি ঘোড়া বন্ধ। এই চিকিৎসার ব্যবস্থা করেছে, অ্যাম্বুলেন্স আছে, যদি প্রয়োজন হলে কলকাতাও নিয়ে চলে যাবে, মালদা তো ডেলি যাওয়া আসা করছে। আপনাদের পরিবারের কেউ ভিন রাজ্যে আছে? আমাদের পরিবারে আছে, আমার দুটা চারটা ভাতিজা আছে, একটা ভাই আছে। অঞ্চল সভাপতিকে জানিয়েছিলেন? অঞ্চল সভাপতিকে জানিয়েছি, অঞ্চল সভাপতি বলছে কি আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি, তো আনার ব্যবস্থা করছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।